আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের সায়েন্সের ফিজিক্স যে সাবজেক্টটি আছে সেই ফিজিক্স সাবজেক্টটি নিয়ে। সো ফিজিক্স আসলে বলতে মূলত কি বোঝানো হয়, ফিজিক্সের চ্যাপ্টার ওয়ান আসলে আমরা আলোচনা করব। সো প্রথমত আমাদেরকে জানতে হবে যে ফিজিক্স বলতে বেসিক্যালি কি বোঝানো হয়। অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, লাইক ফিজিক্স জিনিসটা কিন্তু আসলে টোটাল বেসিক থিওরির উপরে। আপনি যদি ফিজিক্সে ভালো করতে চান, ডেফিনেটলি আপনাকে ফিজিক্সের বেসিক থিওরিগুলি ভালো মতো, বেসিক কনসেপ্টগুলি ভালো মতো বুঝে নিতে হবে। সো প্রথম যে চ্যাপ্টারটি আছে আমাদের, আমাদের মূল বোর্ড বইটি প্রত্যেকের কাছে নিশ্চয়ই অলরেডি পৌঁছে গিয়েছে। সো মূল বোর্ড বইটির ভিতরে আমরা দেখব যে প্রথমে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। অ্যান্ড আজকে আমরা এই ক্লাসটিতে বেসিক্যালি আলোচনা করব ফিজিক্সের স্কোপ। বেসিক্যালি আমরা আলোচনা করতে যাচ্ছি স্কোপ, ডেভেলপমেন্ট অ্যান্ড অবজেক্টিভ নিয়ে। অলরাইট, সো প্রথমত আমাদেরকে জানতে হবে যে আসলে ফিজিক্স বলতে মূলত কি বোঝানো হয়। আমি যদি আপনাদেরকে একটি রিয়াকশন দেখাই, লাইক এমনটা, ম্যাটার অ্যান্ড এনার্জি, অলরাইট, এটা দ্বারা আসলে কি বোঝানো যাচ্ছে, মানে কি বোঝাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি একটি ফিগার দেখানো হচ্ছে এমনটা, ম্যাটার অ্যান্ড এনার্জি। সো ফিজিক্স বেসিক্যালি এমন একটা সায়েন্সের পার্ট বা এমন একটা সায়েন্সের টপিকস যেটা মূলত ডিল করে দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, দ্য ব্রাঞ্চ of science which deals with interactions matter and energy that is called physics. অর্থাৎ ম্যাটার অ্যান্ড এনার্জির নিয়ে যেটা বেসিক্যালি ডিল করে, যে সাবজেক্টটা বেসিক্যালি ডিলস করে সেই সাবজেক্টটাকে আমরা বলতে পারি ফিজিক্স। সো এটাকে আমি এভাবে ডিফাইন করেছি, এটা জাস্ট আমি আমার পারসেপশন থেকে ডিফাইন করেছি, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ ইন্টারাকশন of with the matter and energy that is called physics. সেটাকে আমরা মূলত physics বলতে পারি। All right. এই physicsটা basically আসলে অনেক রকমের হয়ে থাকে। সেই প্রকারভেদগুলো যদি আমরা একটু দেখে নিই যে physics বলতে basically কি কি বোঝানো হয়, আমি just একটু explain করছি। physicsের অনেকগুলো branch থাকে, like astrophysics, chemical physics, biophysics, geophysics, medical physics. All right. And এটা আসলে মানে এই ফিজিক্সটা বেসিক্যালি হচ্ছে একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ। এই ফিজিক্সটা বেসিক্যালি একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা মূলত আরো অনেকগুলো জিনিসের সাথে রিলেটেড। আমরা প্রত্যেকে অ্যাস্ট্রোলজি শব্দটার সাথে পরিচিত আছি। অ্যাস্ট্রোলজি যেটাকে আমরা বাংলায় বলে থাকি জ্যোতির্বিদ্যা বেসিক্যালি। সো অ্যাস্ট্রোলজির সাথে যখন ফিজিক্সকে ইনক্লুড করা হয় সেটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স। কেমিস্ট্রির সাথে যখন ফিজিক্সকে ইনক্লুড করা হয় সেটাকে বলা হয় কেমিক্যাল ফিজিক্স। বায়োলজির সাথে যখন ফিজিক্সকে ইনক্লুড করা হয় সেটাকে বলা হয় বায়োফিজিক্স। জিওমেট্রির সাথে বা জিওগ্রাফির সাথে যখন ফিজিক্সকে ইনক্লুড করা হয় সেটাকে বলা হয় জিওগ্রাফিক্স, জিওফিজিক্স। অ্যান্ড মেডিকেল সায়েন্সের সাথে যখন আমরা ফিজিক্সকে ইনক্লুড করি সেটাকে বলা হয় মেডিকেল ফিজিক্স। সো দেখতে পাচ্ছি ফিজিক্স হচ্ছে এমন একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ যেটা আদার্স প্রতিটা ব্রাঞ্চের সাথেই কিন্তু আপনার রিলেটেড। সো যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি ভালোভাবে পড়াশোনা করতে চাই বা ভালো রেজাল্ট করতে চাই, ডেফিনেটলি আপনার ফিজিক্স সাবজেক্টটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আমি বারবারই বলছি ফিজিক্স বেসিক্যালি হচ্ছে বেসিক কনসেপ্টের চ্যাপ্টার। সো আপনাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল লেসনটিতে। আমাদের আজকের মূল লেসনটির ভিতরে ফিজিক্সটাকে আমি দুটো ভাগে ডিভাইড করেছি। ফিজিক্সটাকে মূলত বেসিক্যালি দুটো ভাগে ডিভাইড করা যায়, লাইক একটি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। আমি আবারও বলছি একটি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স এবং
অন্যটি হচ্ছে মডার্ন ফিজিক্স। অলরাইট, সো একটি হচ্ছে বেসিক্যালি ক্লাসিক্যাল ফিজিক্স বা বলা হয়, এবং অন্যটিকে বলা হয় মডার্ন ফিজিক্স। এই ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে আসলে আমরা কি কি জানব? ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে আমাদের আসলে থাকবে হচ্ছে মেকানিক্যাল পার্ট, মানে মেকানিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে আমরা জানব হিট, এই ক্লাসিক্যাল ফিজিক্সের ভিতরে আমরা জানব সাউন্ড, থার্মোডাইনামিক্স, অপটিক্স, ম্যাগনেটিজম অ্যান্ড অ্যাট লাস্ট ইলেকট্রিসিটি। আর এই মডার্ন ফিজিক্সটা বলতে মূলত বোঝানো হয় কোয়ান্টাম ফিজিক্সকে, কোয়ান্টাম ফিজিক্সকে মূলত বেসিক্যালি বোঝানো হয়, যেটার ভিতরে আসলে থাকবে থিওরি অফ রিলেটিভিটি। সো বেসিক্যালি আসলে আমরা আমাদের যে ফিজিক্স বইটা আছে সেই ফিজিক্স বইটার ভিতরে বেসিক্যালি ক্লাসিক্যাল ফিজিক্স গুলো নিয়েই আলোচনা করা আছে। অর্থাৎ আমরা যদি আমাদের মূল বইটি একটু লক্ষ্য করি, মূল বইয়ের ইন্ডেক্সটি যদি একটু লক্ষ্য করি, দেখবো যে মূল বইয়ের ইন্ডেক্সটির ভিতরে মেকানিক্যাল আছে, হিট আছে, সাউন্ড আছে, থার্মোডাইনামিক্স আছে, অপটিক্স আছে, ম্যাগনেটিজম আছে, ইলেকট্রিসিটি আছে। অ্যান্ড বেসিক্যালি আপার ক্লাসগুলোতে বা একটু হায়ার লেভেলে উঠলে আপনি জানতে পারবেন মডার্ন ফিজিক্স সম্পর্কে, অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স, যেটাকে আমরা আসলে থিওরি অফ রিলেটিভিটিকে বলি কোয়ান্টাম ফিজিক্স। অলরাইট, সো চলে যাচ্ছি আমরা আমাদের মূল টপিকসে। মূল টপিকসটাকে বেসিক্যালি আমরা কয়েকটা ভাগে দেখব, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ এবং একটা হচ্ছে ডেভেলপিং স্টেজ। আমি আবারও বলছি, মূল ভাগে আমরা দেখব দুটো জিনিস, একটি হচ্ছে ইনিশিয়াল স্টেজ এবং একটি হচ্ছে ইনিশিয়াল স্টেজ এবং অন্যটি হচ্ছে ডেভেলপিং স্টেজ। সো প্রথমত আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের প্রত্যেকের সাথে ইনিশিয়াল স্টেজ সম্পর্কে। ক্লাসিক্যাল ফিজিক্সটাকে আমি বেসিক্যালি দুটো ভাগে ডিভাইড করেছি, একটি হচ্ছে ইনিশিয়াল স্টেজ এবং অন্যটি হচ্ছে ডেভেলপিং স্টেজ। সো আমরা প্রথমে জানবো ইনিশিয়াল স্টেজের ভিতরে কি কি পড়ছে বা কি কি থাকছে। ফিজিক্সের ভিতরে আসলে যদি আমরা বইটা একটু খুলে দেখি বা আমাদের মূল বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টারটি আছে, ফার্স্ট চ্যাপ্টারটি একটু পড়ে নেই, তখন আমরা দেখবো সেখানে অনেক সায়েন্টিস্টরা আছেন বা অনেক ম্যাথমেটিশিয়ানরা আছেন যারা ফিজিক্সে আসলে অনেক বড় বড় রোল প্লে করেছেন, বড় বড় কিছু আবিষ্কার করেছেন বা ইনভেনশন করেছেন। সো আমরা প্রথমত সেই সায়েন্টিস্ট সম্পর্কেই একটু জানতে যাচ্ছি। ইনিশিয়াল স্টেজের যারা সায়েন্টিস্ট ছিলেন তারা আসলে কারা ছিলেন আমরা একটু দেখে নিচ্ছি। সর্বপ্রথম যে নামটি আমাদের সবার মুখে চলে আসবে সেটি হচ্ছে থ্যালিস। আমি আবারও বলছি থ্যালিস। থ্যালিস আসলে 624 বিসি থেকে 586 বিসি পর্যন্ত উনি বেঁচে ছিলেন, যিনি আসলে লজিক্যাল ডেসক্রিপশনের উপরে বিশ্বাসী ছিলেন। এই থ্যালিস উনি আসলে লজিক্যাল ডেসক্রিপশনের উপরে বিলিভ করতেন। ওকে, অর্থাৎ আমরা আসলে অনেক সময় অনেক কিছু লজিক ছাড়া বলে থাকি। তো থ্যালিস আসলে এমন একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি আসলে লজিক্যাল ডেসক্রিপশনে সবসময় বিশ্বাসী ছিলেন। উনি লজিক ছাড়া বা এক্সট্রা সেন্সিটিভ পারসেপশন ছাড়া, এক্সট্রা সেন্সিটিভ পারসেপশন উইদাউট লজিক হি ডিনাইড অলওয়েজ। আমি আবারও বলছি, থ্যালিস ইজ সাচ আ সায়েন্টিস্ট হু ডিনাইড অলওয়েজ এক্সট্রা সেন্সিটিভ পারসেপশন উইদাউট লজিক, যিনি কিনা এক্সট্রা সেন্সিটিভ পারসেপশন গুলো উইদাউট লজিক ছাড়া অলওয়েজ ডিনাই করতেন। এবং দ্যাট মিন্স উনি লজিক্যাল ডেসক্রিপশনে অলওয়েজ বিশ্বাসী ছিলেন। এবং তার বার্থডেটটা যদি আমরা দেখি 624 বিসি থেকে 586 বিসি পর্যন্ত,
আচ্ছা এই বিসি শব্দটার অর্থটা আসলে কি আমরা কি কেউ জানি? অনেকেই হয়তো বা জানি, অনেকে হয়তো বা জানি না। বিসি বলতে বেসিক্যালি বোঝানো হয় বিফোর ক্রিস্ট, বিসি বলতে বেসিক্যালি বোঝানো হয় বিফোর ক্রিস্ট, অর্থাৎ উনি খ্রিস্টের 624 বছর আগে জন্মগ্রহণ করেছেন এবং খ্রিস্টের 586 বছর আগে মৃত্যুবরণ করেছেন। এবং যখন আমরা এই বিসির হিসাবটাকে লিখতে যাই, যখন আমরা বিসির হিসাবটাকে লিখতে যাই, তখন আসলে গ্রেটারটা আগে আসে এবং কমটা পরে আসে। লাইক এমনটা আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বলছি যে সাপোজ কোনো একজন লোক 1920 জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1980। দ্যাট মিন্স উনি 60 বছর স্টে করেছেন বা বেঁচে ছিলেন। সো এই থ্যালিস উনি কিন্তু কি করেছেন, যীশু খ্রিস্টের বা খ্রিস্টের 624 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন, 624 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মারা গিয়েছেন খ্রিস্টের 586 বছর পূর্বে। And that's why আমরা যখন বিসি বলি তখন বড়টা আগে আসে এবং ছোটটা পরে যায়। আমরা যদি একটু লক্ষ্য করি 624 থেকে 586-এর ডিফারেন্সটাকে, তাহলে আমরা দেখব 624 এবং 586 ডিফারেন্সটা যদি আমরা একটু হিসাব করি, অর্থাৎ 38 ইয়ার্স, অর্থাৎ এই থ্যালিস যিনি কিনা 38 বছর বেঁচে ছিলেন এবং তিনি 38 বছরেই আমাদের ফিজিক্সের জন্য আসলে অনেক কিছু আবিষ্কার করে গিয়েছেন, যিনি আসলে টোটালি লজিক্যাল ডিসক্রিপশনে বিশ্বাসী ছিলেন। সে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী সায়েন্টিস্টের কাছে। এরপরে যে সায়েন্টিস্টের নামটি আমাদের সবার মুখে চলে আসবে সেটি হচ্ছে বেসিক্যালি পিথাগোরাস। পিথাগোরাস আসলে আমরা নামটি পিথাগোরাসের অনেকেই শুনে থাকবো অলরেডি, ম্যাথমেটিক্সে পিথাগোরাস আসলে অনেক বড় বড় অবদান রেখেছেন, যিনি আসলে বেসিক্যালি জিওমেট্রি অ্যান্ড ভাইব্রেটিং ওয়্যারের উপর কাজ করেছেন। পিথাগোরাস জিওমেট্রি অ্যান্ড ভাইব্রেটিং ওয়্যার নিয়ে কাজ করেছিলেন। তারপরে যদি আমরা চলে আসি ডেমোক্রিটাস, আমরা প্রত্যেকেই ডেমোক্রিটাস এর নামটা শুনে থাকব। ডেমোক্রিটাস আসলে এমন একজন সায়েন্টিস্ট যিনি অ্যাটমটাকে আবিষ্কার করেছিলেন, যিনি কি করেছিলেন অ্যাটমটাকে আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন দের আর সামথিং ইজ ইনসাইড হুইচ ইজ অ্যাকচুয়ালি ইনভিজিবল দ্যাট ইজ কল্ড অ্যাটম। এই ডেমোক্রিটাস বলেছিলেন there is something is inside which is actually invisible and that is called atom. তিনি বলেছিলেন atom এমন একটা জিনিস যেটা হচ্ছে totally invisible. আমরা প্রত্যেকে নিশ্চয়ই atom এর সাথে পরিচিত আছি। So এই Democritus scientist আমাদেরকে বলেছিলেন যে atom এমন একটা জিনিস যেটা আসলে invisible and this is not divisible. এবং এটাকে কখনোই পার্ট পার্ট বা খণ্ড খণ্ড করা যেত না, অ্যাটমটাকে কখনোই পার্ট পার্ট বা খণ্ড খণ্ড করা যেত না, বাট অ্যাকচুয়ালি দিস ইজ ডিভাইজিবল, দিস ইজ টোটালি ডিভাইজিবল। অলরাইট, সো ডেমোক্রিটাস আমাদেরকে বলেছিলেন যে কোন একটা সাবস্টেন্সের ইনসাইডে ভিতরের দিকে ইনভিজিবল একটা সামথিং কিছুকে অ্যাটম বলেছিলেন, যেটা আসলে টোটালি ট্রু না। আমরা পরবর্তীতে আরো অনেক বিজ্ঞানীরা লাইক রাদারফোর্ড বোর ওনারা আবিষ্কার করেছিলেন বা ওনারা বলেছিলেন যে না অ্যাটমটা আসলে ডিভাইজিবল, কিন্তু তিনি বলেছিলেন যে অ্যাটমটা হচ্ছে ইনভিজিবল অ্যান্ড নট ডিভাইজিবল। এই ডেমোক্রিটাস বলেছিলেন আমাদেরকে অ্যাটম হচ্ছে
atom is invisible and not divisible. But actually, atom is divisible. যেটা পরবর্তীতে অন্যান্য সায়েন্টিস্টরা ইনভেন্ট করেছিলেন. So চলে যাচ্ছি next. অ্যারিস্টটল, যিনি basically একজন philosopher ছিলেন. অ্যারিস্টটল basically একজন philosopher ছিলেন. উনি basically soil, fire, air, water নিয়ে আবিষ্কার করেছেন, water নিয়ে কাজ করেছেন. আমি যদি অ্যারিস্টটলের কথা বলি, সবসময় আমরা মনে রাখবো যে উনি বলেছিলেন সয়েল, ফায়ার, এয়ার অ্যান্ড ওয়াটার, ইনি এই চারটা জিনিসের উপর উনি খুব বিশ্বাসী ছিলেন. এবং উনি বলেছিলেন এমনটা যে এভরিথিং ইন দিস প্ল্যানেট উইথ ফোর থিং অ্যান্ড দ্যাট ইজ সয়েল, ফায়ার, এয়ার অ্যান্ড ওয়াটার. এভরিথিং ইন দিস প্ল্যানেট মেড অফ ফোর থিং অ্যান্ড দ্যাট ইজ সয়েল, ফায়ার, air and water. যিনি আসলে এই মতবাদটা আমাদের সাথে শেয়ার করেছিলেন. অল রাইট, সো চলে যাচ্ছি নেক্সট. অ্যারিস্টার্কাস, হি প্রপোজড দ্য সোলার সিস্টেম. আমরা অনেকেই সোলার সিস্টেম সম্পর্কে জানি, যে ইলেকট্রিসিটিটাকে আমরা আসলে অনেকেই সোলার সিস্টেমের মাধ্যমে ব্যবহার করে থাকি আমরা জানি. অ্যান্ড এই সোলার সিস্টেমটাকে বেসিক্যালি আমাদের সামনে ইন্ট্রোডিউস করিয়েছিলেন এই বিজ্ঞানী, যিনি হচ্ছেন অ্যারিস্টার্কাস. অলরাইট, সো চলে যাচ্ছি আমরা নেক্সট সায়েন্টিস্টদের কাছে. নেক্সট হচ্ছে আর্কিমিডিস. যিনি ইনভেন্ট করেছিলেন বায়োলজি, দ্যাট মিন্স হু ইনভেন্টেড লিকুইড প্রেশার হু ইনভেন্টেড লিকুইড প্রেশার কখন, হোয়েন হি টেক শাওয়ার, sorry, when he took shower in a bath or bathtub. এই আর্কিমিডিস হচ্ছেন আমাদের ফিজিক্সের আসলে অন্যতম একজন সায়েন্টিস্ট, যিনি বেসিক্যালি বায়োলজিটাকে ইনভেন্ট করেছেন. আমি আবারও বলছি, যিনি বেসিক্যালি বায়োলজিটাকে ইনভেন্ট করেছেন. এবং এটা সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারে ওনার সম্পর্কে, অর্থাৎ এই বায়োলজি সম্পর্কে অনেক কিছু জানবো. সো আপাতত জাস্ট আমরা এইটুকু জানি যে উনি লিকুইড প্রেশার, যে লিকুইডের যে একটা প্রেশার থাকে বা ওয়াটার সাবস্টেন্স জাতীয় যে কোনো কিছুর যে একটা প্রেশার থাকে, এটা বেসিক্যালি এই বিজ্ঞানী আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন. এবং উনি এমন একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি বড় বড় ওয়ারের সময়, অর্থাৎ বড় বড় যুদ্ধের সময়, আমরা যে ওয়ার্ল্ড ওয়ারের সাথে পরিচিত আছি, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ওয়ার্ল্ড ওয়ার টু, এমন এমন বড় বড় বিশ্বযুদ্ধের সময় তিনি কি করতেন, তিনি মিরর দিয়ে সানলাইটের রিফ্লেকশনের মাধ্যমে মিরর দিয়ে শত্রুপক্ষের জাহাজের ভিতরে তিনি আগুন ধরিয়ে দিতেন. উনি যেটা করতেন, মিরর দিয়ে সানলাইটের রিফ্লেকশনের মাধ্যমে, যেগুলো আমরা আসলে পরবর্তীতে চ্যাপ্টারগুলোতে আলোচনা করব বিস্তারিত, আপাতত জাস্ট আমরা একটু হিস্টোরি জেনে নিচ্ছি, শত্রুপক্ষের জাহাজের ভিতরে তিনি আগুন ধরিয়ে দিতেন. উনি এমন একজন সায়েন্টিস্ট ছিলেন. সো চলে যাচ্ছি আমরা এর পরের বিজ্ঞানীদের কাছে, নাম্বার 7, ইরাটোস্থেনিস. আমরা নামটা শুনে থাকবো. বেসিক্যালি ইরাটোস্থেনিস অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্স বইতে প্রথম যে চ্যাপ্টারটি ছিল প্যাটার্ন, সেই চ্যাপ্টারটির ভিতরে কিন্তু আমরা ইরাটোস্থেনিসের একটি
পদ্ধতি বা একটি প্রক্রিয়ার সাহায্যে প্রাইম নাম্বারকে ফাইন্ড আউট করেছিলাম। অলরাইট, তো চলে যাচ্ছি, উনি আসলে কি করেছেন, উনি ইনভেন্ট করেছিলেন আমাদের আর্থের রেডিয়াস। হু ইনভেন্টেড দ্য রেডিয়াস অফ আর্থ, যিনি আর্থের রেডিয়াসটাকে ইনভেন্ট করেছিলেন। এরপরে চলে যাচ্ছি আমরা আল খাওয়ারিজমি, যিনি আল জাবের নামে একটি বই লিখেছিলেন। এই আল খাওয়ারিজমি আসলে বেসিক্যালি আল জাবের নামে একটি বই লিখেছিলেন এবং উনি ম্যাথমেটিক্স নিয়ে আসলে অনেক কাজ করেছেন। এবং এই যে আমরা আসলে নিচের ক্লাসগুলোতে বা আমরা অ্যালজেব্রা একটা শব্দের সাথে পরিচিত আছি, ম্যাথমেটিক্সের একটি পার্টকে বেসিক্যালি বলা হয় অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা শব্দটা আসলে আল খাওয়ারিজমিয়ের আল জাবের যেই বুকটা ছিল, সেই আল জাবের বুকটা থেকে বা আল জাবের শব্দটা থেকে বেসিক্যালি অ্যালজেব্রা শব্দটার উৎপত্তি হয়েছে। এবং উনি আসলে ম্যাথমেটিক্স নিয়ে আমাদের জন্য অনেক কাজ করেছেন, যেটা আসলে আমরা হয়তো বা পরবর্তীতে আপার ক্লাসগুলোতে বা অন্য অন্য অন্যান্য চ্যাপ্টারগুলোতে ওনার টপিকসগুলো নিয়ে আলোচনা করব। সো এরপরে চলে যাচ্ছি মজার একটি জিনিস, আল খাওয়ারিজমির নামের সাথে আসলে একটি কথা আমাদের মনে পড়ে গেল, সেটি হচ্ছে লাইক আমরা জানি আসলে যে ম্যাথমেটিক্সে কিছু নিউমেরিক্যাল সিম্বল আছে, লাইক জিরো থেকে নিয়ে নাইন পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এই নাম্বারগুলির ভিতরে জিরো শব্দটা আসলে আবিষ্কার করেছিলেন কে আমরা কি জানি? অনেকেই হয়তো বা জানি, অনেকেই হয়তো বা জানি না। জিরোটাকে বেসিক্যালি আবিষ্কার করেছিলেন আর্যভট্ট নামে একজন সায়েন্টিস্ট, জিরোটাকে বেসিক্যালি আবিষ্কার করেছিলেন আর্যভট্ট নামে একজন সায়েন্টিস্ট। এবং অন্যান্য যে ডিজিটগুলি আছে সেগুলো আসলে আবিষ্কার করেছিলেন ব্রহ্মগুপ্ত, ভাস্কর, যারা আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিভিন্ন সায়েন্টিস্ট ছিলেন। আমি আবারও বলছি, জিরো যে শব্দটা আছে বা জিরো যে ওয়ার্ডটা নাম্বারটা আছে বা ডিজিটটা আছে, সেই ডিজিটটা বেসিক্যালি আবিষ্কার করেছেন আর্যভট্ট। এবং আদার্স যে ডিজিটগুলো আছেন সেগুলো ভাস্কর, ব্রহ্মগুপ্ত, এই জাতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে যারা সায়েন্টিস্ট ছিলেন তারা বেসিক্যালি আবিষ্কার করেছেন। অলরাইট, সো নেক্সট চলে যাচ্ছি আমরা নয় নং পয়েন্টটিতে, ইবনে আল হাইয়ু। আমরা কিন্তু নামটা শুনলেই বুঝতে পারছি যে ইবনে আল খাইয়ুম আসলে একজন মুসলিম সায়েন্টিস্ট ছিলেন, যিনি বেসিক্যালি যাকে বেসিক্যালি বলা হয় ফাদার অফ অপটিক্স। অপটিক্স শব্দটার সাথে আমরা অনেকেই কিন্তু পরিচিত আছি, অপটিক্স লেন্স, আমরা যে চোখে চশমা ইউজ করি বা অপটিক্স ব্যবহার করি কিংবা অনেকে আমাদের চোখে আই লেন্স ব্যবহার করে, এই অপটিক্সটাকে আসলে বেসিক্যালি উদ্ভাবন করেছিলেন এই সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন ইবনে আল হাইয়ুম। এরপরে চলে যাচ্ছে আল মাসুদি, যিনি আসলে নেচার অফ স্টোরি নিয়ে উনি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। তাও আবার 30 পার্টের এনসাইক্লোপিডিয়া লিখেছেন। ওকে, এখানে একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে এই যে শেষের যে তিনজন সায়েন্টিস্ট ছিলেন, আল খাওয়ারিজমি, ইবনে আল হাইয়ুম, আল মাসুদি, এরা কিন্তু বেসিক্যালি হচ্ছেন মুসলিম সায়েন্টিস্ট ছিলেন। আমরা নামটা শুনলেই কিন্তু বুঝতে পারছি এরা বেসিক্যালি হচ্ছেন মুসলিম সায়েন্টিস্ট ছিলেন। এবং তার আগের যে সায়েন্টিস্টরা আমরা দেখেছি সেই সায়েন্টিস্টরা বেসিক্যালি ছিলেন গ্রিক সায়েন্টিস্ট। শেষের যে তিনজন সায়েন্টিস্টের নাম আমরা দেখেছি তারা ছিলেন বেসিক্যালি মুসলিম সায়েন্টিস্ট এবং আগের যে সায়েন্টিস্টরা ছিলেন তারা ছিলেন বেসিক্যালি গ্রিক সায়েন্টিস্ট। সো পরবর্তী পর্বে আমরা আসলে আলোচনা করব ডেভেলপিং স্টেজ নিয়ে। আশা করছি আমরা ডেভেলপিং স্টেজেও অনেক অনেক সায়েন্টিস্টদের হিস্টোরি সম্পর্কে জানতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি।